নমস্কার, আমি সুকন্যা। মেডিস ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমাদের একজন দর্শক লিভার ক্যান্সার সম্বন্ধে জানতে চেয়েছিলেন, তা জানতে আজ আমরা চলে এসেছি পিজি হসপিটালের অঙ্কোলজিস্ট ডক্টর কৌশিক চ্যাটার্জির কাছে। নমস্কার, আমি ডক্টর কৌশিক চ্যাটার্জি, অ্যাসোসিয়েট প্রফেসর ক্যান্সার বিভাগের IPGMR and SSKIM হসপিটাল, যেটা সাধারণভাবে কলকাতা পিজি হসপিটাল হিসেবে পরিচিত। এবং আমি আমার প্রাইভেট পেশেন্ট দেখি অ্যাজ এ সিনিয়র কনসালটেন্ট অঙ্কোলজিস্ট ইন বেলভিউ হসপিটাল অ্যান্ড রুবি জেনারেল হসপিটাল এবং আরও বেশ কিছু জায়গায়। আজকের বিষয়, লিভারেরি সেলসগুলো যখন আউট অফ কন্ট্রোল ডিভিশন হতে থাকে, মানে প্রতিরোধহীন অবস্থায় এবং মৃত্যুহীন অবস্থায় তারা যখন ডিভাইড করতে থাকে, তখন লিভারের নর্মাল সেলসগুলো ক্যান্সারাস সেলসে পরিণত হয়। বেসিক্যালি 70-90% কেসেস অফ লিভার ক্যান্সারের সাথে কিন্তু সিরোসিস জড়িত। তার মানে কোনো না কোনো কারণে লিভারে যদি সিরোসিস হয়, যেগুলো মোস্ট কমন কারণ, সেই কারণগুলোই কিন্তু লিভার ক্যান্সার ফর্ম করার মোস্ট কমন কারণ। সো সিরোসিস অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড কিন্তু 70-90% কেসেস থাকে। সো সিরোসিস ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি রিস্ক ফ্যাক্টর্স ফর ডেভেলপিং অ্যান অ্যাবনর্মাল প্রলিফারেশন অফ সেলস ইনসাইড দ্য লিভার, যার ফলে লিভার একটা ক্যান্সারের মতো টিউমার দেখা যায়, তাকেই লিভার ক্যান্সার বলে। সিরোসিস অফ লিভার মানে ক্রনিক হেপাটাইটিস বি, কারো ক্রনিক হেপাটাইটিস সি ইনফেকশন, বা নন অ্যালকোহলিক স্টিয়েটো হেপাটাইটিস, বা অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ, এইগুলোই কিন্তু সিরোসিসের প্রধান কারণ। এখন ব্যাপারটা হচ্ছে, যাদের সিরোসিস আছে তাদের কিন্তু নিয়মিত আল্ট্রাসাউন্ড করে করে বা ট্রাইফেসিক সিটি স্ক্যান করে করে দেখে নেওয়া হয়। অনেক সময় দেখা যায় বেশ কিছু জায়গা লিভার নিজে থেকে টিস্যুগুলো রিকভার করার চেষ্টা করে, সেই সময়টাকে কিন্তু আমরা রিজেনারেটিভ নোডিউল বলি। এই রিজেনারেটিভ নোডিউল যখনই দেখা যায়, তখন কিন্তু আমাদের মনে একটা সন্দেহ চলে আসে, এই কোনো একটা রিজেনারেটিভ নোডিউল হঠাৎ ম্যালিগন্যান্সিতে কনভার্ট তো করে যায় না। সেইটা সন্দেহ ব্যাপারটা ডাক্তারবাবুদের মাথায় থাকে, তাই তারা জানে যে ট্রাইফিজিক সিটি স্ক্যান এবং ডাইনামিক কন্ট্রাস্ট MRI বলে দুটি টেস্ট আছে, তার সাথে আলফা ফিটোপ্রোটিন একটি মার্কার, ক্যান্সারের মার্কার, এই তিনটে জিনিস করতে করতে কিন্তু তাদের ধরে ফেলা যায় কখন ওই সিরোসিস অফ লিভার থেকে রিজেনারেটিভ নোডিউল, থেকে কোন রিজেনারেটিভ নোডিউলটা হঠাৎ ম্যালিগন্যান্সিতে কনভার্ট হয়ে গেছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। যে সিরোসিস অফ লিভার হলো মানেই ক্যান্সার বিশেষজ্ঞর কনসালটেশন নেওয়া উচিত, তা একেবারেই নয়। আমাদের যে গ্যাস্ট্রন্টোলজিস্ট, মেডিকেল গ্যাস্ট্রন্টোলজিস্ট ডাক্তারবাবুরা আছেন বা হেপাটোলজিস্ট যারা লিভারের ডিজিজগুলো দেখেন, এনারাই কিন্তু যথেষ্ট সক্ষম সিরোসিস অফ লিভারকে ডিল করা, এবং ওনারাই কিন্তু মাঝে মাঝেই স্ক্রিন করতে থাকেন যে আলফা ফিটোপ্রোটিন করে দেখে নেওয়া, ট্রাইফিজিক সিটি স্ক্যান করে দেখে নেওয়া, বা আমি যেটা বললাম এখন লেটেস্ট ডাইনামিক কন্ট্রাস্ট এনহ্যান্সড MRI, এই MRIটা করে ওনারা কিন্তু মাঝে মাঝেই যাচাই করে নেবেন। এবং ওনারা এক্স্যাক্টলি কোন টাইমে ডাক্তারবাবুর কাছে, মানে অঙ্কোলজিস্টের কাছে পাঠাবেন আমাদের মতো, সেটা ওনারা ডেফিনেটলি ভালো বুঝবেন। লিভারের ক্যান্সার হয়েছে, একজন নিজে তো কিছু বুঝতে পারবেন না, কিন্তু তার কী কী সিমটমস হতে পারে সেটা বলতে পারি। সেটা হচ্ছে, তিনি হঠাৎ করে দেখতে পারতেন যে পেটের ডান দিকের বোধহয় লিভারের জায়গাটা ফুলে উঠেছে, অথবা তার শুরুই হবে পেটে অ্যাবনর্মাল ফ্লুইড কালেকশন, যাকে আমরা অ্যাসাইটিস বলি। তার মানে যে পেশেন্ট অলরেডি জানে যে আমার কিন্তু সিরোসিস আছে এবং ডাক্তারবাবুর কাছে আমি নিয়মিত যাচ্ছি, এখন হঠাৎ করে জল বাড়তে শুরু করেছে অথবা লিভারটা খুব চটচট করে বেড়ে যেতে শুরু করেছে, তার সাথে পেটের ডান দিকে ব্যথা হওয়া এবং অ্যাবসলিউট অ্যানোরেক্সিয়া, খেতের একদম ইচ্ছা করতে হচ্ছে না বা যাই খাচ্ছি তা কিন্তু হজম হচ্ছে না, এই সিচুয়েশানগুলো মাথায় রাখতে হবে। যদিও এগুলো কিন্তু অন্য নানা রকম ব্যাধির ইয়ে হতে পারে, মানে সিমটমস হতে পারে, কিন্তু যার সিরোসিস আছে জ্ঞানত, তার কিন্তু এই ধরনের সিমটমসগুলো আসা ডাক্তারবাবুর কাছে এবং পেশেন্টের কাছে দুজনের কাছেই সন্দেহের কারণ হওয়া উচিত। এবং সন্দেহ থেকেই কিন্তু আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি, বোথ ডাক্তারবাবুর তরফ থেকে এবং পেশেন্টের তরফ থেকে। ২০১৮ সালে সারা পৃথিবীতে অ্যাটলিস্ট 782,000 লিভার ক্যান্সারে মারা গেছেন পেশেন্টরা সারা পৃথিবীতে, এবং ইন্ডিয়াও কিন্তু পিছিয়ে নেই। সো এটা কিন্তু একটা মারণ রোগ, তার কারণ হচ্ছে খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস কিন্তু খুব কম পেশেন্টদের হয়। আমরা লিভার ক্যান্সারকে স্টেজ করি ওই BCLC স্টেজিং দিয়ে, বার্সেলোনা লিভার ক্লিনিক লিভার ক্যান্সার স্টেজিং সিস্টেম আমরা বলি। এই স্টেজিং সিস্টেমে স্টেজ 0, আর্লি স্টেজ, ইন্টারমিডিয়েট স্টেজ, তারপরে অ্যাডভান্স স্টেজ, এই স্টেজিংগুলোর মাধ্যম দিয়ে যদি দেখি, তাহলে বেসিক্যালি ইন্টারমিডিয়েট স্টেজ অবধি আমরা কিন্তু পেশেন্টকে প্রায় কিওর করার
সক্ষমতা রাখি থ্রু মাল্টিপল মোডস অফ ট্রিটমেন্ট, লাইক আমরা কারোর লিভার ট্রান্সপ্ল্যান্ট করে দিতে পারি, আমরা পেশেন্টের লিভারে আরএফএ করে দিতে পারি, যেটাকে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বলে, আর্টারির মধ্যে মানে লিভারের ধমনির মধ্যে, শিরা এবং ধমনী শিরার মধ্যে, এক্স্যাক্টলি আমরা তো ইংলিশে পড়ি এই টার্মসগুলো মাঝে মাঝে গুলিয়ে যায়, উইথ ইনসাইড দ্য আর্টারি আমরা কেমোথেরাপি দিয়ে ওই ক্যান্সারটাকে কন্ট্রোল করতে পারি। যেই ব্যাপারটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, মানে লিভারের ফাংশনটা আস্তে আস্তে ডাউন হয়ে যায় বা পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস মানে পেশেন্টের শারীরিক ক্ষমতা ডাউন হতে থাকে, তখন কিন্তু আর এই ধরনের কিউরেটিভ মোডালিটিতে পেশেন্টকে ট্রিট করতে পারি না। আনফর্চুনেটলি মেজরিটি অফ দ্য পেশেন্টস তারা কিন্তু এই আর্লি স্টেজে আসে না, তারা মেজরিটি বাকি অন্য ক্যান্সারগুলোর মতোই একটু অ্যাডভান্স স্টেজেই আসে। ন্যাচারালি আমাদের হাতে তখন কিউরেবিলিটির অস্ত্রের বাইরে পেশেন্ট বেরিয়ে যায়। জেনে রাখবেন, যার লিভার রিসেকশন বা ট্রান্সপ্লান্ট বা আরএফএ বা ট্রান্স আর্টেরিয়াল কেমো ইমোবিলাইজেশন এই ধরনের লোকালাইজড ট্রিটমেন্টগুলো যখন দিতে পারছে, তার মানে অসুখটা লোকালাইজড তাই আমরা দিতে পারছি, সেই অবস্থা অবধি কিন্তু লিভার ক্যান্সার কিউরেবল। বা তার বাইরে চলে গেলে লিভার ক্যান্সার কিন্তু কিউরেবল নয়, তখন একটা ভয়াবহ হয়ে যায়। ইনফ্যাক্ট পেশেন্টের শারীরিক ক্ষমতা মানে পারফরমেন্স স্ট্যাটাস যদি ডাউন হয়ে যায় এবং লিভারের ফাংশন, যেটা আমরা চাইল্ড পুকস ক্রাইটেরিয়া দিয়ে দেখি, লিভারের ফাংশন যদি চাইল্ড পুক সি চলে যায় তাহলে একেবারে হাতের বাইরে, তখন আমরা কোনো ওষুধ প্রয়োগই করতে পারি না। সো তাড়াতাড়ি ধরে ফেলা অসুখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং অ্যাওয়ারনেস বোথ ফ্রম দ্য পার্ট অফ দ্য ডক্টর্স অ্যান্ড ফ্রম দ্য পার্ট অফ দ্য পেশেন্টস দুজনেরই মাথায় যদি আমরা সন্দেহটা না রাখি তাহলে কিন্তু আমরা আর্লি স্টেজগুলোকে মিস করে যাব। ওই জন্যই লিভার ক্যান্সার এতটা ভয়াবহ, কারণ আর্লি স্টেজে ধরতে না পারলে তার উত্তর বেসিক্যালি খুবই কম। লিভার ক্যান্সারের বয়স আছে, দেখুন লিভার ক্যান্সার কিন্তু অ্যাডাল্টদের ক্যান্সার, লিভার ক্যান্সার শিশুদের হয় না। তবে শিশুদের হয় না যেমন, তেমন ওই আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সির কথা যেটা বললাম, সেটা তো একটি মানুষের জন্ম থেকেই থাকে। আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি এমন নয় যে লাইফের মধ্যিখানের কোনো ফেজে হঠাৎ করে আমার এই এনজাইমটা নেই। সো যে শিশুরা এই ধরনের কোনো অসুখ নিয়ে জন্মায় তার হয়তো লিভার ক্যান্সার হতে পারে, বাট আমার ক্যারিয়ারে এখন অবধি কোনো প্রাইমারি লিভার ক্যান্সার বাচ্চার হয়েছে আমরা দেখিনি। অসংখ্য ধন্যবাদ ডক্টর কৌশিক চ্যাটার্জি আমাদের সময় দেওয়ার জন্য। যদি এর মধ্যে কোনো প্রশ্ন আপনাদের মাথায় আসে আপনি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমাকে যোগাযোগ করতে পারেন। ডক্টর চ্যাটার্জির আরও পরামর্শ পেতে হলে ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আপনাদেরও যদি কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, উত্তর দেবে বিশিষ্ট চিকিৎসকরা। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762, আবার বলছি +91 9330 240 762, আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com, এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।